গুড মর্নিং সুপ্রভাত। দেখেছো সকাল থেকে আজকের ওয়েদার একদম মেঘলা ওয়েদার, এখন একদম সকালবেলা। তো চলো দিনটা স্টার্ট করি তোমাদের সাথেও। আর দেখো আমার সাদা বাগানভিলা গাছটায় কত ফুল এসে গেছে, দেখছো প্রত্যেকটা পাতায় পাতায় ফুল এসে গেছে। আমি ছেঁটে দিয়েছিলাম একদম গাছটা, এই লালটাতেও আসছে অল্প অল্প। এটা লাল ঠিক না, একটু গেরুয়া গেরুয়া, কিন্তু সাদাগুলোতে অনেক ফুল এসে গেছে। যে কোনো ফুল সাদা কালারের গুলো না অনেক বেশি বেশি ফোটে। তো আজকে ব্রেকফাস্টে বানাচ্ছিলাম চাউমিন, তা চাউমিনটা বানিয়ে ব্রেকফাস্ট খেয়ে জিম্মা পড়তে যাবে, আজকে সকালবেলাই পড়াটা করে নিচ্ছে আর কি। 10:30 বাজে, মনে হচ্ছে ভোরবেলা, এমন কুয়াশা হয়ে আছে, আর জিম্মা পড়তে যাচ্ছে, তাই জন্য একটা রিক্সা পেয়ে গেছি আজকে। অনেকদিন পরে রিক্সা চাপা আসলে, মানে খুব ঠান্ডা গো। আর দেখো জিম্মা টুপি পরে, তো চলো এখন একটুখানি ফ্রুটস কাটছি। তো এই পেঁপেটা দেখো বাবা, যেন অস্ত্র তাই না, পুরো অস্ত্রর মতন পেঁপেটা। যাক এই পেঁপেটা কাটি, একটু মিষ্টি হবে মনে হয়, কারণ এর সাথে আর একটা এনেছিলাম সেটাও কেটে খেয়েছিলাম, খুব মিষ্টি ছিল সেই পেঁপেটাও। তো চলো তো আজকে তো ওয়েদার একদম মানে সাংঘাতিক খারাপ ওয়েদার, মানে একদম ঠান্ডা। তো ঠিক আছে শীতকালে ঠান্ডা থাকবে সেটাই ভালো লাগে, বাট আজকে ওয়েদারটা কেমন বলতো, একদম সেই স্যাঁতস্যাঁতে মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদারটা। আজকে ভাবছি খিচুড়ি করবো, আর খিচুড়ি এমনিতেই আমরা প্রত্যেকেই খুব ভালোবাসি, মানে আমিও জিম্মাও খুব ভালোবাসে, আর সুবিরও ভালোবাসে, বা সুবির তো নেই, ছেড়ে দাও। তো খিচুড়ি করব ঠিক করেই রেখেছি, আর মানি আর জিম্মা আবার মানে নন ভেজ ছাড়া খেতে পারে না, মানে শুধু ভেজ ওই খিচুড়ি দিয়ে খেতে পারবে না। তো তাই জন্যে আজকে একটু মাছও করব, তা মাছটা একটু অন্যরকমভাবে করব। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব। তো এই এইরকমই প্ল্যানিং আছে যে খিচুড়ি করব আর মাছ করব। তো চলো শুরু করি। তো চলো মাছটা আগে করব, মাছের মশলাটা আগে প্রিপেয়ার করে নিই। তার জন্য দেখো আমি এই আগারোর এই মিক্সার গ্রাইন্ডারটা ইউজ করছি, ব্লেন্ডারটা। তার জন্য দেখো আমি 2 চামচ মতন পোস্ত আর 4-5টা কাজু বাদাম এটা দিয়ে করব, একটু রেজালা টাইপস করতে চাইছি। আর দিলাম 2 চামচ মতন টক দই, একটু বেশ ক্রিমি ক্রিমি হলে খেতে ভালো লাগবে। কাতলা মাছ খুব ভালো, বড় বড় মাছ আছে। তো এটাকে আগে আমি মানে এটাকে আগে আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি অল্প। তো দেখো এটা ভীষণ ভালো, এই মিক্সার গ্রাইন্ডারটা খুব হ্যান্ডি, চট করে হয়ে যায়। তো দেখো চট করে একদম মিহি পেস্ট কিন্তু হয়ে গেছে। এবার জাস্ট আর একটু জল দিয়ে একটু পাতলা করে নেব, যাতে একটু গ্রেভি হয়, দিয়ে আরেকবার ব্লেন্ড করে নেব। দেখবে একদম ক্রিমের মতন ক্রিমি হয়ে যাবে, কোনো মানে ঝঞ্ঝট নেই, ঝঞ্ঝট ছাড়া খুব সহজেই হয়ে যায়। এটার সঙ্গে আরও একটা জার দিয়েছে, সেটা স্মুদি বানানোর, তোমাদেরকে তো আমি দেখিয়েছি, সিপার দিয়েছে। এই 11 ব্র্যান্ডের এই 400 ওয়াটের এই ব্লেন্ডারটা ভীষণই ভালো। তো এটা যদি তোমরা আনতে চাও আমি লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো। জাস্ট দেখো একটু আদা রসুন বাটা দিয়েছি, একটু কাসুরি মেথি দিয়েছি, দিয়ে ওই পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে মাছটা জাস্ট দিয়ে সাঁতলে নিলাম। মাছটাই আগে করলাম, কারণ মানি ভাত খাবে, তো তাই জন্য মানিকে আগে খেতে দিয়ে দিলাম মাছটা করে নিয়ে। খিচুড়িটা আমাদের একটু পরে। মাছটা কেমন হয়েছে গো মানি? ওই কাজু বাটা পোস্ত বাটা দিয়ে করেছি, সর্ষেটা দিইনি, সর্ষে যত পেট খারাপে দিই। তো আজকে বাজারে গেছিলাম, ফেরার পথে অনেকগুলো গাছ কিনে নিয়ে এসেছি। দেখলাম আজকে আমাদের এখানে না একজন, সে নার্সারি আছে তার, সে প্রচুর গাছ নিয়ে আসে শীতকালে। তো চলো গাছগুলো আগে বসাবো, তোমাদের দেখাবো। আর এরকম টবও নিয়ে এসেছি,
এইরকম টবের মধ্যে না ফুল গাছ খুব ভালো লাগে, তাই না? তো চলো আগে ও ওইখানে বসে, ওই বারান্দাতে বসে বসিয়ে ফেলি গাছগুলো। তো দেখো, এই ইলেকট্রিক কেটলের ভেতরে অনেক সময় দেখবে এরম একটু সেডিমেন্ট পড়ে যায়। আমি মাঝে মাঝেই করি, আমার খুবই সামান্য পড়েছে। তা দেখো, অল্প একটু জল দিয়েছি, ভিনিগার দিতে পারো অথবা একটু বেকিং সোডা। এই বেকিং সোডা একটু দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। দেখো আমি একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি। ব্যাস, সামান্য, বেশি না। বেকিং সোডায় না কেটে যাবে এটা ময়লাটা। এবার জাস্ট আবার বসিয়ে নিয়ে একটু জ্বালিয়ে দেবো, একটু ফুটবে জলটা। এই দেখো, এটা একদম ফুটে গেছে। এবার জাস্ট ক্লিন করে নেব, পরিষ্কার হয়ে যাবে। দেখো এটা একদম চকচকে হয়ে গেছে, আর কোনো রকম কিচ্ছু এতে নেই, চকচক করছে, আবার রেডি ফর ইউজ। তো চলো এটাকে আবার কাজ শুরু করে দিই। তো আমি একটু গরম জল তো খাবো, সেই জন্য এটা আবার বসিয়ে দিলাম। বাস, আজকে ভেবেছিলাম বেগুন পোড়া করব। তারপর ভাবলাম না থাক, জিম্মা অতটা বেগুন পোড়া একদমই খেতে চায় না, ভালোবাসে না আর কি। আর জানো তো, যখন ছোট ছিলাম আমার বেহালাতে আমাদের একটা ভুজিওয়ালার দোকান ছিল, মানে যেখানে ওই বাদাম ভাজা, ছোলা ভাজা পাওয়া যায়। তাদের তো উনুনে করে ভাজা হতো, আর পাড়া সবাই না ওই লাস্টে পরন্ত আঁচে বেগুন দিয়ে আসতো। তা সে আমাদেরও বড় বড় দুটো হয়তো বেগুন তার কাছে দিয়ে আসলে সে পুড়িয়ে দিত, হয়তো 5 টাকা 10 টাকা কিছু নিত, সেটা আমার খেয়াল নেই। বাট ওই উনুনের আঁচে বেগুন পোড়ার কিন্তু স্বাদই আলাদা ছিল। চলো এবার জিম্মাকে চট করে গিয়ে নিয়ে চলে আসি। আর কি ওয়েদার, বাপরে বাপ, একদম একটু রোদ ওঠেনি আজকে, একদমই রোদ ওঠেনি, মেঘলা ওয়েদার হয়ে আছে। বাপরে বাপরে, এরকম ওয়েদারে না কিছু ভালো লাগে না। একটু লেটই হয়ে গেল কাজগুলো করতে করতে, একটু লেট হয়ে গেল, জিম্মা বলবে তুমি দেরি করে এলে। বাবা, আবার ঝিরঝির করে বৃষ্টি পড়ছে জানো। আর এই ভেতরটা না, পাড়ার ভেতরে কোনো রকম টোটো বা কিচ্ছু পাওয়া যায় না। সকালবেলা যখন ওকে দিতে গেছিলাম তখন কি ভাগ্যিস একটা রিক্সা পেয়ে গেছিলাম। আসার সময় আবার আমি ওই গাছ ফাছ কিনে ফিরেছি। ও চলো এসে গেছি, বিকালবেলা যদি চলে আস, বিকালে চলে আস না, কালকে পরীক্ষা তো। হ্যাঁ তাহলে তুই বলছ। তো এখন বাজে 1:30 দুপুরবেলা। তো দেখো টুপিটা তাও ঠান্ডা আছে বাইরে, টুপিটা ব্যাগে ছিল, বললাম শিগগিরই বের করে মাথায় পর, তা পড়েছে। তা ফেরার পথে পেন কিনবে, তাই পেনের দোকানে গেছে। তো দেখো চলো কি পেন কেনে। ব্লু কালারের কিনবে, জেল পেন ও পছন্দ করে, মানে ওদের জেল পেন দিয়েই লিখতে হয় বোধ হয়। তা সেই জেল পেন দেখছে, এটা নয় সেটা, ওটা নয় সেটা, মানে পেন পেন যে দেবে সেও বলছে তুই কোনটা নিবি ঠিক করে বল, এটা চাই ওটা চাই করে দুটো জায়গায় পেন নিয়েছে। এবারে এসেছি
গুড়ের মিষ্টি বিক্রি হয় সেখানে মুড়ির মোয়া কিনতে। কত রকম মিষ্টি তৈরি করেছে দেখো, হাঁস, খরগোশ, জয়নগরের মোয়া। জয়নগরের মোয়া না আমাদের বাড়িতে কেউ ভালোবাসে না, একদম কিনি না। আর এই গুড়, এখান থেকে গুড় নিয়ে গিয়ে সেই করেছিলাম, এখন আর নিইনি। তারপরে দেখলাম বলরাম মল্লিকের গুড়টা খুব ভালো, তাই জন্য এখান থেকে আর নেবো না। তো দেখো আমি খিচুড়ি স্টার্ট করে দিয়েছি বাড়ি এসে। খিচুড়িটা করব একটু অন্যরকমভাবে, একটু কাজু কিশমিশ একটু ভেজে নিয়ে, তারপরে দিলাম একটু পেঁয়াজ কুচি, একটু দেবো আদা রসুন বাটা দিয়ে, তারপরে ওই চাল ডাল সিদ্ধ করে রেখেছি, আর একটু টমেটো, হ্যাঁ টমেটো দিতে হবে একটু। তো দেখো এইটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে একটু, এবার দেখো জিম্মা চলে এসছে, আমাকে আর করতে দিচ্ছে না, এলাম তাহলে দিয়ে আমি টমেটো কাটি। ওই চলে এসছে এবার করতে, মানে ও তো রান্নাঘরে কিছু একটু হলেই ও একটু অমনি খুন্তি নাড়তে চলে আসে, পাকা রাঁধুনি। ছোটোবেলা থেকে কবিতা বলতো নিজেই, পাকা রাঁধুনি। তো যাই হোক, একটু টমেটো দিয়ে দিলাম, একটু আদা রসুন বাটা, এই দিয়ে জাস্ট মানে একদম সিম্পল ওয়েতে খিচুড়িটা করবো। এই দেখো মানে সব কাজ ও করবে। দাঁড়া আমি বটলটা সরিয়ে দিই, দাঁড়া 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 এখানটা রাখ। ওয়াও, দেখেছো ওই সার্ভ করবে, বেশি ঘাঁটিস না, আর হ্যাঁ কাছে নিয়ে গিয়ে কর। প্রথমেই লঙ্কাটা উঠেছে, ব্যাস দেখছো, আরে ওষুধটা তো খাবি। গুড ইভিনিং, এখন বিকেলবেলা মানে সন্ধে হতে চলেছে, 5:30-6 বাজে। তো জিম্মার এখন ম্যাগি খিদে পেয়েছে, তা আগে ম্যাগি খাবে এখন, সেই জন্যে ম্যাগিটা আমি বানিয়ে দিচ্ছি। চলো স্যুপ স্যুপ ম্যাগি খাবে বললো, তা স্যুপ স্যুপ ম্যাগিটা খেয়ে নিক আগে, তারপর একটু পড়তে বসতে হবে কারণ কালকে পরীক্ষা। তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে জানো তো, 8:30 বাজে। দেখো জিম্মার পড়া হয়ে গেছে, আর এখন ম্যাগি খেয়েছিল সেই 5:30, তো আজ তাই জন্য আজকে দুধটা খাওয়া হয়নি। তা এখন রাত্রেবেলা আমি বললাম আগে দুধটা খেয়ে নে ডিনার করতে, এখনও তো দেরি আছে, 9:30-10 আগে তো ডিনার হবে না, সেই জন্য এখন আগে ওকে দুধটা দিয়ে দিচ্ছি, আর আমি একটু চা খাবো। তো চলো, এখন তো 8:30 বাজে, এখন একটু এই চা খাচ্ছি, লিকার চা, আর জিম্মাকে দুধ দিলাম, কারণ জিম্মা বিকেলবেলা আজকে ম্যাগি খেয়েছিল, আর কালকে ওর অঙ্ক পরীক্ষা, তাই জন্য মানে এমনি আর কি, এমনি পরীক্ষা আর কি, প্র্যাকটিস টেস্ট, অ্যানুয়াল পরীক্ষা নয় প্র্যাকটিস টেস্ট, তাই জন্য ও তো অঙ্ক করছে। আর এখন আমি একটুখানি লিকার চা খাবো, মানে এটা না, এই চাটা না দার্জিলিং থেকে এনেছিলাম, ওই তোমার এ চা, ওই
ম্যাঙ্গো টি, ম্যাঙ্গো ফ্লেভার দেওয়া। তাই এটার জন্য এই রকমটার মধ্যে ভরে করলে না যেটা খুব ভালো ফ্লেভারটাও থাকে সব সময়। এই দেখো, এই যে মানে টি ব্যাগেরই মতন কিন্তু এটা ছাঁকনি এরকম। তাই এটা এখন খাবো। আর রাত্রের ডিনারের জন্য ওই তো খিচুড়ি বানিয়েছিলাম, সেই খিচুড়ি আছে, আর কিছুই করার নেই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকের মতন বাই বাই।